আমাদের সমাজের নানা স্তরের মানুষ শ্রেণী বৈষম্য শিকার হয়। এই জঘন্য একটি প্রথার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চেয়েছি। আসলে ভালো লাগে থেকে এখানে আসা, স্বেচ্ছাসেবী কাজগুলো করতে ভালো লাগে, দুঃস্থ মানুষদের দুঃখটাও কাছ থেকে বোঝা যায়। আমরা কোনোদিন হোটেলে খেতে পারিনি, যেটা খাবার পাই সেটি সব খাবার নিই। রান্না চলছে বাহারি পদের খাবারের, টেবিলে সাজানো রয়েছে বারো পদের খাবার, ভাত মাছ ভাজি মুরগির মাংস সবজি ডাল কিংবা মিষ্টি কি নেই সেখানে। অতিথিরা একে একে আসছেন আর বেছে নিচ্ছেন নিজের পছন্দের খাবার। তবে অন্যান্য রেস্তোরাঁর মতো এখানে খেতে পাঁচশো হাজার টাকা গুনতে হবে না, এত খাবার আপনি খেতে পারবেন মাত্র এক টাকায়। যেখানে প্রায় বিলুপ্তির পথে এক টাকার নোট, সেখানে এক টাকায় রেস্টুরেন্টের এই ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। আর এই রেস্টুরেন্টের অতিথিরা হচ্ছেন প্রত্যন্ত গ্রাম ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত বৃদ্ধ, নারী পুরুষ ও শিশুরা। অর্থের অভাবে যারা শহরের ভালো রেস্তোরাঁয় এসে খাবার খেতে পারেন না, এমনকি নিজ বাড়িতেও ভালো খাবার খান না অনেকদিন, তারা এই রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে জানান তাদের অনুভূতির কথা। আমার বয়স ১৭ উর্ধে চলছে, আমরা কোনোদিন হোটেলে খেতে পারিনি, আমরা কাজ করতে পারি না, হয় না। বিদ্যানন্দের মধ্যে খাওয়া দাওয়া শুনে আসলাম, আজ এখানে খাওয়া দাওয়া হয় এক টাকাতে খাওয়া, ভালো ভালো খাওয়া পাওয়া যাবে, আমার আসুদের মতো পূরণ হবে, এই আশায় আসলাম এখানে। গরিব মানুষ কিনে খেতে পারি নিয়ে এক টাকা দিয়ে এখানে আসছি, ঝেলে ঝেলে পছন্দ খাবার সেলে আমরা খাইলাম, মাছ মাংস ডিম আপেল মিষ্টি সবজি ডাল। অনেকদিন থেকে ভালো ভাজন খাবার পাই নিয়ে খাবার পাশেই ভালো ভাজন খাবার পাই, এখানে শিয়া ডিম খাইছি, গোস্ত খাইছি, ভাত খাইছি, মিষ্টি খাইছি, এক টাকাতে অনেক কিছু খাইছি ও মজা করে। এক টাকার জন্যে হোটেলে খাওয়ার জন্য আসছি, ভালো ভালো খাইতে দিবে, মাছ গুছে কিনবেন না পাই, এটি আয়োজন করছে, ভালো ভালো দেখি খাবার আসছে, ডিম খাবার নিচ্ছি, মাছ খাবার নিচ্ছি, যেটা খাবার পাই সেটি সব খাবার নিচ্ছি, খাওয়া ভালো। এখন শুনি মাছ একসাথে খাওয়া ভালো খাওয়া হয়, মাছ মাংস ডাল গুছ। বিদ্যানন্দের মধ্যে এক টাকা দিয়ে আমাকে ভালো খাবার দিচ্ছে, যাই যেটা পাচ্ছে সেটা দিচ্ছে খাচ্ছে। বাড়ির মধ্যে ভালো ভালো খেতে পারি না, এখন হোটেল বসাইছে, যার ইচ্ছে যাই যেটা চায় তাই সেটা খেতে পাচ্ছে। ডিম নিছি, আপেল নিছি, মিষ্টি নিছি, ডাল নিছি, খুব ভালো খাওয়া হবার নিছি। এদিকে বিনা পারিশ্রমিকে লেখাপড়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি এই সংগঠনের সাথে যুক্ত স্বেচ্ছাসেবীরাও। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট সায়েন্স বিভাগে। আসলে ভালো লাগে থেকে এখানে আসা, মানুষের যে আনন্দ, ছোট ছোট আনন্দ আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই প্রতিষ্ঠানে না আসলে আসলে বোঝা যাবে না। নিজের পছন্দ মতো একাধিক খাবার সে বেছে নিতে পারতেছে, যেখানে কেউ তাকে বাধা দিচ্ছে না, সে এক টাকা দিচ্ছে একাধিক খাবার সে নিয়ে খেতে পারছে, একা তার সন্তুষ্টি, তার মনে একটা আনন্দ এবং মুখে অনেক হাসি দেখতে পাচ্ছি। প্রায় এক বছর থেকে আমি এখানে আছি, এখানকার কাজ, মানুষের সাথে মানুষের সেবা করার কাজ সব মিলে আর কি অনেক ভালো লাগা একটা কাজ করে। আমি মূলত ভিবিডি ভলান্টিয়ার ফর বাংলাদেশে কাজ করি, তো হঠাৎ করে বিদ্যানন্দের আজকে এরকম প্রোগ্রামের জন্য ভলান্টিয়ার দরকার। স্বেচ্ছাসেবী কাজগুলো করতে ভালো লাগে, মানুষের সাথে একদম একাত্তা হয়ে কাজ করা যায় এবং দুঃস্থ মানুষদেরকে দুঃখটাও কাছ থেকে বোঝা যায়, এই কারণে এখানে আসা। মূলত সমাজে ধনী গরিবের বৈষম্য দূর করা ও অসহায় মানুষদের মুখে স্বাস্থ্যকর পরিবেশে ভালো মানের খাবার তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোই আসল উদ্দেশ্য বলে জানান সংগঠনের আয়োজকরা। আমাদের সমাজের নানা স্তরের মানুষ প্রবলভাবে কিন্তু শ্রেণী বৈষম্যের শিকার হয়। শ্রেণী বৈষম্য কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখি খাবারের টেবিলে, এমনকি বিয়ের মতো এক সামাজিক অনুষ্ঠানেও কিন্তু আমরা আত্মীয়তা সম্পর্কের চেয়েও কিন্তু শ্রেণীভেদকে বেশি গুরুত্ব দিতে আমরা দেখেছি। আমরা এই এক জঘন্য একটি প্রথা, এই প্রথার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চেয়েছি, যার অংশ হিসেবে আমরা একটি রেস্টুরেন্ট দিয়েছি যার নাম দিয়েছে এক টাকা রেস্টুরেন্ট। সুবিধাবঞ্চিত মানুষজন তারা পরিবার নিয়ে এসে স্বাস্থ্যসম্মতভাবে মনোরম পরিবেশে আত্মসম্মানের সহিত তারা আহার করতে পারবেন। যারা নিচু শ্রেণীর আছে, হ্যাঁ, তাদের উৎসাহ প্রদান করার জন্য এই রেস্টুরেন্টটা চালু করি, এবং উঁচু নিচু এই দুই শ্রেণীর যে শ্রেণী বৈষম্যটা রেস্টুরেন্টের ক্ষেত্রে বা আহার গ্রহণের সময় দেখা যায়, ওইটা আসলে আমরা ব্যালেন্স করার জন্য এই রেস্টুরেন্টটা এখানে স্থাপন করি এবং চালু করি আর কি। উদ্বোধনী দিনে এই এক টাকার রেস্টুরেন্টে খাবার খেয়েছেন পাঁচ শতাধিক মানুষ। প্রতি সপ্তাহে একদিন করে খোলা থাকবে এই রেস্টুরেন্ট।
রেস্টুরেন্টে একসাথে বসে খেতে পারেন 30 থেকে 35 জন। প্রথম দিন হলোখানা ইউনিয়নের অসহায় মানুষদের খাওয়ানো হলেও পর্যায়ক্রমে এই রেস্টুরেন্টে খাওয়ানো হবে জেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদেরও। অসহায় মানুষদের খুঁজে বের করে নিজ গাড়িতে করে খাইয়ে আবার পৌঁছে দেওয়া হবে বলে জানান বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজকরা। সময় সংবাদ, কুড়িগ্রাম।